অর্থ কে না চায়? আর আমরা কিন্তু সকাল থেকে রাত্রিতে ঘুমোতে যাওয়া পর্যন্ত অর্থের পিছনেই কিন্তু ছুটছি। অনেকেই হয়তো বলে যে অর্থ সবকিছু নয়, কিন্তু একটু ভেবে দেখুন, অর্থই কিন্তু সবকিছু। অর্থ আপনার মান সম্মান সবকিছু এনে দেবে, তবে অর্থ আপনি কিভাবে আপনার জীবনে প্রয়োগ করবেন তার উপরেই কিন্তু নির্ভর করবে আপনার সুখ সমৃদ্ধি। জন্মকুণ্ডলিতে যেমন বেশ কিছু হাউস রয়েছে যেগুলো যদি শুভ না থাকে, তাহলে কিন্তু আর্থিক দিক থেকে আপনারা সফলতা পাবেন। অর্থাৎ আপনি হয়তো প্রত্যেক দিন প্রচুর ইনকাম করছেন ঠিকই, কিন্তু সেই অর্থ স্থায়ী সম্পদে রূপান্তরিত হচ্ছে না, তাহলে আপনার সার্বিক আর্থিক উন্নতি ঘটছে না। তাই আপনি যদি এই রকম কোনো সমস্যায় থাকেন, অর্থাৎ আপনার অর্থ কোনো না কোনো ভাবে লিকেজ হয়ে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন? আপনি আপনার কোন হাউসকে, অর্থাৎ জন্মকুণ্ডলীর কোন হাউসকে আপনি বুস্ট আপ করবেন, সেই সাথে আপনি বাস্তুতে কি ধরনের পরিবর্তন নিয়ে আসবেন, আজ এই ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে যারা দীর্ঘদিন অর্থ কোনোভাবে সঞ্চয় করতে পাচ্ছেন না, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা এই কয়েকটি টিপস যদি ফলো করতে পারেন সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে, তাহলে আর্থিক ক্ষেত্রে আপনারা সফলতা নিয়ে আসতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আপনাদের কাছে বিনম্র নিবেদন, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। যদি ভিডিও ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কমেন্টস বক্সে আপনার মন্তব্য লিখবেন। তাই আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক যে কিভাবে আপনি আপনার প্রতিদিনের যে অর্থ কষ্ট করে ইনকাম করছেন সেটিকে সঞ্চয়ের রূপ দেবেন, অর্থাৎ বংশ পরম্পরায় আপনার অর্থ আপনার জীবনকে আপনার সন্তান সন্ততিকে এগিয়ে নিয়ে যাবে। জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাব হলো কিন্তু স্থায়ী সম্পদের গৃহ, অর্থাৎ আপনি সারাদিন পরিশ্রম করে যে অর্থ ইনকাম করছেন সেই অর্থ স্থায়ীভাবে রূপান্তরিত হবে কিন্তু দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব যদি বলবান না হয় তাহলে আপনার অর্থ কোনো না কোনো ভাবে লিকেজ হবে। আর এটির গুরুত্বপূর্ণ কারণ হলো আপনার বাস্তু, সেই সাথে আপনার নবগ্রহের অবস্থান। তাই আগে নবগ্রহের বিষয়টি আমরা দেখে নেব, সেই সাথে বাস্তুর কয়েকটি পরিবর্তন আপনাকে করতে বলবো, এমন তিনটি গাছের বিষয়ে আলোচনা করব যে গাছগুলি যদি প্রপারলি অর্থাৎ সঠিকভাবে আপনি আপনার গৃহে রাখতে পারেন তাহলে আপনার আর্থিক উন্নতি ঘটবে, মানসিক উন্নতি ঘটবে, অর্থাৎ সার্বিক প্রাপ্তির একটা যোগ তৈরি হবে। তাই সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ বিষয়টি। দ্বিতীয় ভাব কোনোভাবেই যদি পীড়িত হয় তাহলে আপনার স্থায়ী সম্পদ কোনো না কোনোভাবে বিঘ্নিত হবে। দ্বিতীয় ভাব থেকে শুধু স্থায়ী সম্পদ নয়, দ্বিতীয় ভাব হলো বৃদ্ধির ভাব। পরিবার বৃদ্ধি ঘটতে পারে দ্বিতীয় ভাব থেকে, দ্বিতীয় ভাব থেকে আপনার আর্থিক বৃদ্ধি ঘটতে পারে, পাশাপাশি দ্বিতীয় ভাব কিন্তু আপনার কথা বলার ভাব, অর্থাৎ আপনি মানুষের সঙ্গে কিভাবে কথা বলবেন সেটিও কিন্তু দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়। আর এই পয়েন্টটাই কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি মানুষের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, আপনার কথাবার্তার যে শব্দ চয়ন সেটি যদি খারাপ হয়, তাহলে কিন্তু সমাজের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে সম্বন্ধ কিন্তু খারাপ হবে। আর এগুলো যত খারাপ হবে, অর্থাৎ সমাজ প্রতিবেশী সেই সাথে আপনার পরিবার, ততই কিন্তু আপনার দ্বিতীয় ভাব খারাপ হবে, ফলে আপনার অর্থ সঞ্চয়ও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। যে অর্থ ইনকাম করছেন কোনো না কোনো ভাবে ড্রেনেজ হয়ে যাবে। তাই আগে আপনি আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করুন, আপনি যে কথা বলছেন সেই কথা শব্দ চয়নকে ঠিক করুন। যদি আপনি ব্যবসার ক্ষেত্রে থাকেন তাহলে ক্লায়েন্টের সঙ্গে ভালো কথা বলুন, যদি আপনি কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকেন সেখানেও কিন্তু আপনি মানুষের সঙ্গে ভালো কথা বলুন। মিষ্টি কথাই কিন্তু আপনার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে, অর্থাৎ দ্বিতীয় ভাবের শুভ প্রভাব আপনি পাবেন। আর যত আপনি বাজে ভাষা প্রয়োগ করবেন, কটু কথা প্রয়োগ করবেন, ততই কিন্তু আপনার দ্বিতীয় ভাব খারাপ হবে। তাই আপনি আপনার অর্থ কষ্টের একমাত্র কিন্তু কারণ হতে পারেন, তাই এটি মাথায় রাখুন। আমাদের দ্বিতীয় ভাবের কারকগ্রহ কিন্তু দুটি, একটি হলো দেবগুরু বৃহস্পতি এবং অন্যটি হলো শুক্রদেব। তাই দেবগুরু বৃহস্পতি এবং শুক্র যাতে শুভ থাকে সে বিষয়টিও আপনাদের মাথায় রাখতে হবে। তাই গুরুদেব হলো জ্ঞানের কারক, বুদ্ধির কারক। তাই যত আপনারা স্পিরিচুয়ালি থাকবেন, আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে থাকবেন, মানুষের মধ্যে ভেদাভেদ যত কম করবেন, ততই কিন্তু গুরুদেব বা দেবগুরু বৃহস্পতি শুভ থাকবে। বয়স্ক মানুষদেরকে যত শ্রদ্ধা করবেন, তাদেরকে মানসিক সাহায্য করবেন, আর্থিক সাহায্য করবেন, ততই কিন্তু গুরু শুভ থাকবে আপনার কুণ্ডলীতে। অন্যদিকে গৃহের মহিলাদেরকে কিংবা এই সমাজের মহিলাদেরকে যতটা আপনি মান সম্মান করবেন, ততই কিন্তু আপনার শুক্র পজিটিভ থাকবে, শুভ থাকবে। আপনি আপনার পত্নীর
সঙ্গে কতটা ভালো ব্যবহার করছেন তার উপরেই নির্ভর করবে আপনার সেকেন্ড হাউস, অর্থাৎ আপনার শুক্রদেব কতটা বলবান হবে। তাই সবকিছুই কিন্তু নির্ভর করছে আপনার উপরে, আপনি কতটুকু আপনার নিজের স্বভাবকে পরিবর্তন করতে পারছেন। আর এই পরিবর্তনই কিন্তু আপনার কুণ্ডলীকে পরিবর্তন করতে পারে। শুধুমাত্র হাতে আংটি বা কবচ পরে আপনি আপনার কুণ্ডলীকে পরিবর্তন করতে পারবেন না, এগুলোর পাশাপাশি আপনার মানসিকতাকে পরিবর্তন করতে হবে। মনস্তাত্ত্বিক পরিবর্তন না করতে পারলে আপনার কুণ্ডলীর পরিবর্তন একেবারেই হবে না কখনো, আপনি কখনোই সফলতার মুখ দেখতে পারবেন না। তাই নিজের ভাষাকে কন্ট্রোল করুন, দ্বিতীয়ত দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবকে প্রসন্ন রাখুন। কখনোই ছেঁড়া খোঁড়া ওয়ালেট, যাকে আপনারা মানি ব্যাগ বলেন বা ওয়ালেট বলেন, কখনোই ছেঁড়া করা আপনারা ব্যবহার করবেন না। হয় ব্যবহার করুন স্ট্যান্ডার্ড কোনো, অথবা ব্যবহার করবেন না। এবং ওয়ালেটের মধ্যে আপনি অর্থ সংক্রান্ত জিনিসপত্র রাখুন, অপ্রয়োজনীয় কাগজপত্র ওয়ালেটে রাখবেন না, সেগুলো সেখান থেকে বের করে দিন। ওয়ালেট সব সময় হালকা রাখুন এবং অর্থ সংক্রান্ত বস্তু তার মধ্যে রাখুন। আমাদের মনের কারক হলো চন্দ্রদেব, আর তাই সবকিছুই কিন্তু নিয়ন্ত্রণ করছে মন। তাই মনকে নিয়ন্ত্রণ করতে হলে চন্দ্রকে প্রসন্ন করতে হবে, চতুর্থ ভাবকে প্রসন্ন করতে হবে। চতুর্থ ভাবের কারক গ্রহ চন্দ্র। তাই মায়ের কাছ থেকে যদি এক টুকরো রূপও আপনি নিয়ে আপনার কাছে রাখতে পারেন বা ওয়ালেটে রাখতে পারেন, তাহলে চন্দ্রদেব প্রসন্ন হবেন। তাই এই কাজটি আপনি অবশ্যই করতে পারেন। সেই সাথে পূর্ণিমাতে ফাস্টিং থাকতে পারেন, অর্থাৎ উপবাস করতে পারেন, চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে পারেন, চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে পারেন। আর এই ছোট ছোট উপায় টোটকা কিন্তু আপনাকে দ্বিতীয় ভাবকে আরো বেশি বলবান করবে। দ্বিতীয় ভাবের সঙ্গে যদি কোনো না কোনো ভাবে রাহু এবং শনিদেবের সম্বন্ধ তৈরি হয়, বিশেষত রাহু যদি নেগেটিভ ভাবে সম্বন্ধ তৈরি করে, তাহলে ফাটকা অর্থ পাওয়ার জন্য আপনি অর্থ ইনভেস্ট করতে যাবেন, আর তার ফলে আপনার সঞ্চিত অর্থ কোনো না কোনো ভাবে বেরিয়ে যেতে পারে। শনিদেব অর্থ আপনাকে দেবে যদি শুভ অবস্থায় শনি থাকে, ধীরে ধীরে দিলেও একটা সময় আপনি সমাজের অনেক উপরে উঠতে পারবেন। শনি যদি নেগেটিভ অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে এমন কিছু আপনার অভ্যাসের জন্য অর্থ কিন্তু বেরিয়ে যেতে পারে। এছাড়া আপনার সপ্তমের দ্বিতীয় অর্থাৎ অষ্টম ভাবকে দেখা অত্যন্ত জরুরি, যদি আপনি পুরুষ হয়ে থাকেন এবং আপনি যদি আর্নিং মেম্বার হন। আপনি যদি জাতিকা হন এবং আপনি আর্নিং মেম্বার, তাহলে আপনারও সপ্তমের অষ্টম দেখতে হবে, কারণ আপনার স্ত্রী হলো আপনার অর্ধাঙ্গিনী। তাই সপ্তমের অষ্টম শুভ থাকা অত্যন্ত জরুরি, আর তা না থাকলে সেই বিষয়ে উপায় টোটকা আপনাকে করতে হবে। এখন আসবো বাস্তুর বিষয়ে। বাস্তুতে এমন তিনটি গাছের কথা আপনাদের বলবো, এবং সেই গাছগুলি যদি সঠিকভাবে রাখতে পারেন, তাহলে আপনার অর্থ সঞ্চয় অবশ্যই হবে। কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, অবশ্যই আমি আলোচনা করব। প্রথম যে গাছের কথা বলবো তা হলো জেট প্ল্যান্ট। এই গাছটি অনেকে ডলার প্ল্যান্ট নামেও চেনেন। জেট প্ল্যান্ট আপনি বাড়িতে নিয়ে আসুন, কটি নিয়ে আসবেন আমি পরে আলোচনা করছি, এবং সেটি অত্যন্ত জরুরি জানান, কারণ জেট প্ল্যান্ট সঠিকভাবে না নিয়ে আসতে পারলে কাজ করবে না। জেট প্ল্যান্ট খুব সাধারণ পরিচর্যাতে বাড়িতে বড় হতে পারে, খুব বেশি জলের প্রয়োজন নেই, সপ্তাহে এক দুবার জল দেবেন এবং সেমি শেডে রাখলেও কিন্তু আপনি এই গাছের শুভ ফল পাবেন। দ্বিতীয় যে গাছের কথা বলবো তা হলো মা তুলসী। হিন্দু শাস্ত্রে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম, আপনারা সবাই জানেন। অনেকে হয়তো তুলসী বাড়িতে নিয়ে এসেছেন তুলসী মাকে, এবং আপনারা সঠিক বাস্তু অনুযায়ী তুলসী মাকে রাখছেন না। তুলসী গাছকে সাধারণত রাখা হয় পূর্ব দিকে বা উত্তর দিকে, কিন্তু যদি আপনারা ছাদে এই গাছকে রাখেন, ততটা শুভ ফল আপনারা পাবেন না। যদি আপনার নিচেতে জমি থাকে, নিচেতেই রাখুন। আর সেজন্য বলবো প্রবেশ দ্বারে, অর্থাৎ আপনার গৃহের প্রবেশ দ্বারের সামনেই আপনারা তুলসী গাছ রাখুন। তাহলে আপনার গৃহ থেকে যখন নেগেটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করবে, তুলসী গাছ কিন্তু সেই নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করবে বা শোষণ করবে, এবং আপনার গৃহকে সুস্থ এবং সুন্দর রাখার চেষ্টা করবে। তুলসী গাছকে পূজা অর্চনা করবেন, রবিবার বাদ দিয়ে সব দিন জল দেবেন, এবং রবিবার অবশ্যই আপনারা একটি মাটির প্রদীপ ধূপ দীপ অবশ্যই দেবেন, তবে রবিবার আপনারা তুলসী গাছকে স্পর্শ করবেন না। তুলসী গাছের মধ্যে যেমন ভেষজ গুণ রয়েছে, পাশাপাশি আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল ক্ষমতা রয়েছে এই গাছের মধ্যে। তাই তুলসী মাকে আপনারা যদি সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে পূজা অর্চনা করেন এবং আপনার গৃহের সদর দরজাতে রাখেন, তাহলে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। তৃতীয় তথা শেষ যে গাছের কথা বলবো, এটিও খুব সুন্দর একটি গাছ, অবহেলায় বিভিন্ন জায়গায় এই গাছ বড় হয়, আর তা হলো অ্যালোভেরা। অ্যালোভেরা গাছ কিন্তু খুব সহজেই বৃদ্ধি পায়, এবং আপনি দেখবেন আপনার গৃহের এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। অ্যালোভেরার স্বাস্থ্যগুণ অনেক বলে শেষ করা যাবে না,
কিন্তু আজ আমরা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত আলোচনা করছি। অ্যালোভেরা সাধারণত আপনি আপনার ব্যালকনিতে রাখতে পারেন ঠিকই, তবে অ্যালোভেরা সব থেকে ভালো দিক হলো আপনার রান্নাঘর। আপনার রান্নাঘরে অ্যালোভেরাকে স্থাপন করুন এবং সঠিকভাবে তাকে যত্ন নিন। কোনো গাছই যেন মরে না যায়, সঠিক সময়ে জল দিন এবং পরিচর্যা করুন। এই গাছ যত সুন্দর থাকবে, সবুজ থাকবে, ততই আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে, আপনার মনস্কামনা পূরণ হবে। এবং সেই সাথে গুরুত্বপূর্ণ যে টিপসের কথা আপনাদের সঙ্গে আলোচনা করব বলেছি একেবারে শেষে, তা হলো আপনারা যখন বাজার থেকে এই গাছগুলো কিনবেন, দুটি কিনবেন বা চারটি কিনবেন, দুটি যদি বাড়িতে রাখেন তাহলে দুটি আপনারা কাউকে দান করবেন। কারণ ইউনিভার্সের রুল এমনটাই, অর্থাৎ আপনি ইউনিভার্সকে যত দেবেন ততটাই আপনাকে ইউনিভার্স অর্থাৎ এই বিশ্ব প্রকৃতি আপনাকে ফিডব্যাক দেবে। তাই হাত মুঠো করে যদি থাকেন তাহলে আপনি কিন্তু ওই হাত মুঠো অবস্থায় পাবেন, অর্থাৎ আপনার বৃদ্ধি কখনোই হবে না। তাই নিজেকে সাধারণের সঙ্গে বিলিয়ে দেওয়ার চেষ্টা করুন আপনার সাধ্য মতো, আর তাহলেই দেখবেন এই বিশ্ব প্রকৃতি আপনার পাশে রয়েছে, আপনার মনস্কামনা পূরণ হবে, আপনার আর্থিক উন্নতি হবে এবং আপনার স্থায়ী সম্পদের বৃদ্ধি হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোন অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।